নমস্কার, আমি কৌশিক রায়, অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। প্রিয় দর্শক বন্ধু, আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শনি গ্রহের প্রতিকার। অর্থাৎ আপনার যদি শনির সাড়ে সাথে চলে, শনির ঢাইয়া চলে, শনির মহাদশা চলে, শনির অন্তর্দশা চলে, সেক্ষেত্রে আমি যে টিপসগুলো আপনাদেরকে জানাতে চলেছি সেগুলো যদি আপনারা মেনে চলেন, নিশ্চিত রূপে আপনাদের সমস্যা সমাধান হবে। তো আমি এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ জানাতে চলেছি শনির দশা, শনির সাড়ে সাথী, শনির ঢাইয়া চলে আপনারা কী করবেন। প্রথম কথা হচ্ছে, আপনারা প্রতি শনিবার হনুমান মন্দির যান, প্রত্যেক শনিবার, এবং সেখানে হনুমানজিকে ঘিয়ের প্রদীপ, মেটে সিঁদুর এবং লাল ফুল নিবেদন করুন এবং হনুমান মন্দির হনুমানজির কাছে প্রার্থনা করুন শনি গ্রহের কুপ্রভাব কাটানোর জন্য। এবং সেই হনুমান মন্দিরটা আপনারা সাতবার পরিক্রমা করুন। এই শনি গ্রহের যদি কুপ্রভাব কাটাতে পারে, শনি গ্রহের কুদৃষ্টি থেকে যদি আপনাদেরকে কেউ বার করে নিয়ে আসতে পারে, সে একমাত্র পবনপুত্র হনুমানজি। এরপরে যারা প্রেমজ সম্পর্কে লিপ্ত আছে তারা কি করবেন, আপনারা প্রতি শনিবার দিন কুকুরকে মিষ্টি খাওয়ান এবং কাককে রুটি খাওয়ান, সেক্ষেত্রে দেখবেন আপনাদের শনি গ্রহের কুপ্রভাব অনেক অংশে কেটে গেছে এবং আপনাদের রিলেশনশিপগুলো দিন দিন ভালোর দিকে যাবে। আমি কৌশিক রায় দায়িত্ব নিয়ে বলছি। শনিবার দিন আপনারা সন্ধ্যার সময় অশ্বত্থ গাছের নিচে যান, এটা খুবই ভালো একটা টিপস। অশ্বত্থ গাছের নিচে গিয়ে আপনারা সেই অশ্বত্থ গাছের গোড়ায় জল দিন এবং ঘিয়ের প্রদীপ জ্বালান, তেলের প্রদীপ জ্বালান, এবং সেই তেলের প্রদীপে আপনারা নিজের ছায়া দেবেন, এটাকে ছায়াদান বলা হয়ে থাকে। এবং সেই অশ্বত্থ গাছটা তিনবার পরিক্রমা করুন এবং ওম সাং শনিশ্চরায় নমঃ এই মন্ত্রটি আটবার জপ করুন, দেখবেন শনি গ্রহের অনেক কুপ্রভাব কেটে গেছে। আপনারা শনিবার দিন জাগ্রত শিবলিঙ্গে আপনারা ঘিয়ের প্রদীপ এবং জল দিন, দেখবেন শনির যে কুপ্রভাব সেটা শিবের পূজা করলে শনির যে খারাপ প্রভাবটা অনেকটাই আপনাদের কেটে যাবে। এই শনিবার দিন আপনারা কোনো মতে শনি গ্রহের পূজা করবেন না, এটা আরও আপনাদের জীবনে অবনতি হবে। আপনারা শনিবার দিন লোহা কিনবেন না, লোহা দান করুন। শনিবার দিন আপনারা বাড়িতে বালি ঢুকাবেন না, বালি কিনবেন না। শনিবার দিন আপনারা নির্ধনী ব্যক্তিকে ভোজন করান, নির্ধনী ব্যক্তিকে কিছু দান করুন, সেক্ষেত্রে খুব ভালো। নির্ধনী ব্যক্তিকে আপনারা সর্ষার তেল দান করলে অত্যাধিক শুভ। এবং শনিবার দিন আপনারা কালো তিল দিয়ে, অর্থাৎ জলের মধ্যে কালো তিল ফেলে আপনারা সেই জল দিয়ে স্নান করুন, আপনাদের শনি গ্রহের কুপ্রভাব কাটবে আমি দায়িত্ব নিয়ে বলছি। তো এই যে আপনাদেরকে যে কথাগুলো বললাম শনি গ্রহের কুপ্রভাব কাটানোর জন্য, আপনারা ঠিক সেই সেই কাজগুলো করুন প্রত্যেক শনিবার। এবং শনিবার দিন ঘর পরিষ্কার রাখবেন, নিরামিষ আহার খাবেন এবং সাত্ত্বিকভাবে থাকবেন, আপনাদের শনি গ্রহের কুপ্রভাব অনেক অংশে কেটে যাবে। যাদের শনি সাড়ে সাথে চলছে, শনি ঢাইয়া চলছে বা শনি মহাদশা চলছে, সে সকল ব্যক্তির জন্য আমি বলছি। এবং কিছু গরিব মানুষকে কিছু দান করুন, সেক্ষেত্রে অত্যাধিক শুভ। তো প্রিয় দর্শক বন্ধু, আমি এই শনি গ্রহের প্রতিকার নিয়ে আপনাদেরকে বিস্তারিত জানালাম। তো আজকে তো সময় শেষ। নমস্কার, ধন্যবাদ সকলে।